নমস্কার, আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? আগে তো আপনাকে কোনোদিন এই গ্রামে দেখিনি। আপনি কি এখানে কোনো কাজের জন্য এসেছেন? আরে না না, তা না, আমি বাইরে থেকে এসেছি, শহর থেকে এসেছি। আমি এখানে বেড়াতে এসেছি, আমার অফিসে ছুটি আছে, তাই কয়েকদিনের জন্য এখানে বেড়াতে এসেছি। ও, শহর থেকে এসেছেন? তো আমাদের গ্রামটা কেমন লেগেছে আপনাকে? নিশ্চয়ই ভালো লেগেছে। আচ্ছা, উঠেছেন কোথায়? খাওয়া দাওয়া করেছেন? আর না হলে চলুন আমার বাড়ি, আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া তো সেরে ফেলেছি। তোমাদের এই গ্রামটা আমাকে খুবই ভালো লেগেছে, তাই এই গ্রামটাতে একটু ঘুরতে চাই। একটু সহযোগিতা করবে আমার, তাহলে আমি নিজেকে খুব খুশি মনে করব। আরে কেন করব না, আপনি তো আমাদের গ্রামে এসেছেন, চলুন আপনাকে নিয়ে যাই। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে আমাদের বাড়ি, আর ওখানেই আমরা থাকি। আহ ইয়াং বয়, কি অপূর্ব, কি অপূর্ব! এই দৃশ্য দেখে আমার জীবন জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা সত্যি নয়, যেন আমি কোনো স্বপ্ন দেখছি। আমি খুবই আনন্দিত, খুবই আনন্দিত, এবং তোমাকেও খুব ধন্যবাদ জানাই। আরে না না, আমাকে কোনো ধন্যবাদ লাগবে না, এটা তো আমার কর্তব্য যে আপনাকে আমাদের গ্রামটা ঘোরাতে পেরেছি। চলুন চলুন আরও কিছু দেখায় আপনাকে। আরে ইয়াংম্যান, এই জায়গাটা তো আরো বেশি সুন্দর, চলো না একটু ভেতরে যাই, দেখি গিয়ে। না আঙ্কেল, তা হয় না, গ্রামের কিছু কিছু জায়গা আছে যেগুলিতে প্রবেশ নিষেধ আছে, আমি এই কাজটি পারবো না। আপনারা শহরের লোক, তাই আপনারা এসব নিয়ে কিছু বিশ্বাসই করবেন না। ভয় পেয়ে গেলে ইয়াংম্যান, আমরা শহরের লোক, আমরা ওসব কিছু বিশ্বাস করি না, কিন্তু আমরা দেখতে চাই যে আসলে ভূত প্রেত বলে কিছু আছে কি না। তুমি কি ভূত দেখেছো কোনোদিন? আরে ওসব কথা পড়া হবে, থাক না, চলুন না আর একটা জায়গা আপনাকে দেখাচ্ছি, খুব সুন্দর জায়গা, আপনার মন ভরে যাবে। এমনিতেই তো একটু দেরি হয়ে যাচ্ছে। ঠিকই বলেছিল ওই গ্রামের ছেলেটি, বাঁচাও আমাকে।